ইঞ্জিনিয়ার্স, মেডিকেল, ডেন্টাল, সিগন্যাল ও শিক্ষা করে শিক্ষার্থীবৃন্দরা, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আইসিএসবি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, আজকের আমাদের এই টিউটোরিয়ালে আপনাদের জন্য আইসিএসবি পরীক্ষার বিশেষ কিছু পরামর্শ এবং সাজেশন দিয়ে দেব। আপনারা কেন সোলজার ট্রেনিং একাডেমিতে আইসিএসবি পরীক্ষায় কোচিং করতে আসবেন, চলুন একটু জেনে নেওয়া যাক। এই একাডেমিতে আইসিএসবি বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো 4 দিনের কার্যক্রম সঠিক গাইডলাইনের মাধ্যমে প্রত্যেককে শেখানো হয়। শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতে আইকিউ এবং ম্যাট্রিক্স পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণভাবে সোলজার ট্রেনিং একাডেমিতে কম্পিউটারে শেখানো হয়ে থাকে, যা অন্য কোনো কোচিং সেন্টারে আপনি কখনই এই বিশেষ সুবিধা পাবেন না। আইকিউ এবং ম্যাট্রিক্স পরীক্ষার জন্য বিশেষ সাজেশন দেওয়া হয়, যা আপনাকে আইসিএসবিতেই নিশ্চিত সাফল্য এনে দিবে। পিপিটিতে সাফল্য পেতে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ কৌশল শেখানো হয়। বাংলাদেশে একমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতে আইসিএসবি বোর্ডের অনুকরণে পিজিটি, এইচজিটি, সিটি ও আইও প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, যেখানে আপনি অধিক থেকে অধিকতর প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু অন্য কোনো কোচিং সেন্টারে আপনি আমাদের মতন পিজিটি, এইচজিটি, সিটি ও আইও প্র্যাকটিস গ্রাউন্ড কখনই পাবেন না। এছাড়াও সুদক্ষ ট্রেনার দ্বারা প্রত্যেককে ডিপি ভাইবা, লার্নিং এক্সারসাইজ সহ অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো নিবিড়ভাবে অনুশীলন করানো হয়ে থাকে। এগুলো ছাড়াও শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতেই আইএসএসবির জন্য কোর্স করতে আসা সকল শিক্ষার্থীর চূড়ান্ত মেডিকেল চেক আপ করানো হয়ে থাকে। কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি কখনোই চূড়ান্ত মেডিকেল চেক আপের সুব্যবস্থা পাবেন না। বাংলাদেশে একমাত্র এই সোলজার ট্রেনিং একাডেমিতে আইসিএসবি বোর্ডের মতো ডে বাই ডে আপনাকে একাডেমির আবাসিকে রেখে পুরো 4 দিনের পরীক্ষাসমূহ নেওয়া হয়ে থাকবে। কিন্তু এই সিস্টেমে আপনি অন্য কোনো কোচিং সেন্টারে ডে ওয়াইজ আইসিএসবির পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি এই একাডেমিতে অফিসার ও সৈনিক পদের জন্য লিখিত কিংবা মৌখিক পরীক্ষার প্রস্তুতি কোর্স করানো হয়ে থাকে। সঠিক গাইডলাইন আর যদি সঠিক পরামর্শ পান তবেই হবে আপনার জয়। তাহলে দেরি কেন, সঠিক দিক নির্দেশনা পেতে চলে আসুন সোলজার ট্রেনিং একাডেমির আইসিএসবি ট্রেনিং সেন্টারে। আপনার স্বপ্নকে সত্যি করতে সোলজার ট্রেনিং একাডেমি নিবেদিত থাকবে।